শ্যামনগর গুরদহ আমরা সবাই ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ ভাবনায় জয়রামবাটি মাতৃমন্দির প্রস্তুতি চলছে জোর কদমে। গোল্ডেন ফেদারা হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। শ্যামনগর গুরদহ আমরা সবাই ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ ভাবনা এবার ফুটিয়ে তোলা হচ্ছে সারদা মায়ের স্মৃতি বিজড়িত বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দির। এই বছর গুরদহ আমরা সবাই ক্লাবের দুর্গাপুজো পঞ্চম বর্ষে পদার্পণ করছে। চলতি বছর করোনা ভাইরাসের প্রভাবের জেরে বিশেষ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে। শ্যামনগরের এই জনপ্রিয় দুর্গাপুজো দেখতে আসা মানুষের সুরক্ষার জন্য মণ্ডপের ঢোকা এবং বের হওয়ার জন্য পৃথক তিনটি গেট তৈরি করা হয়েছে। প্রত্যেক গেটে স্যানিটাইজিং টানেল করা থাকবে। মানুষকে সুরক্ষিত রাখতে পুজো উদ্যোক্তাদের তরফে মাস্ক বিতরণ করা হবে, এমনই কথা জানালেন পুজোর প্রধান পৃষ্ঠপোষক অরুণ ব্রহ্ম। এই বছরে আমাদের জয়রামবাটি মাতৃমন্দির হচ্ছে আমাদের মূল বিষয়। মাতৃ আরাধনায় মাতৃমন্দিরটাকে আমরা মণ্ডপের আকারে নিয়ে আসছি। আর এই করোনা বাহিত এক এক্সেপশনাল পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের মণ্ডপে ভালোই দর্শনার্থীদের সমাগম হয়, সে কথা মাথায় রেখে আমরা যাতে শারীরিক দূরত্ব দু গজের দূরত্ব রাখে সেই ব্যবস্থা করছি। মণ্ডপে স্যানিটাইজেশন ব্যবস্থা থাকবে, মাস্কের ব্যবস্থা রাখা হবে, এবং আমরা মণ্ডপের ভেতরে যদি বেশি ভিড় না হয় তার জন্য তিনটে গেট রাখছি ঢোকাবার বেরোবার জন্য। এবং চেষ্টা করবো আমরা যাতে খুব বেশি ভিড় একত্র মণ্ডপের ভিতর না থাকে, সাধারণ মানুষ যাতে ভালোভাবে কিন্তু দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি সম্মতভাবে মায়ের দর্শন করতে পারে সে ব্যবস্থা আমরা করছি। আর পুজোর এই কয়দিন আমরা ভিড় তো প্রচুর হয়, কিন্তু এই করোনাকালের জন্যই আমরা যাতে এক জায়গায় খুব বেশি ভিড় নয় সেরকম ব্যবস্থা করার চেষ্টা করে চলেছি। আর পুজোর দিন সাধারণ মানুষের মধ্যে কিছু বস্ত্রদান, মহাভোগ বিতরণ এই অনুষ্ঠান তো থাকেই, সেগুলো চলবে। এবার দেখি মা দুর্গার আশীর্বাদে বাকি পাঁচটা দিন কেমনভাবে চলে। পঞ্চমী দিন আমাদের পুজো মণ্ডপের এবং মায়ের উদ্বোধন হবে।